আমাদের নেতা কর্মী সংগ্রামী ভাই বোনেরা, আমার আজকে ঐতিহাসিক 10ই জানুয়ারি আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নে স্বাধীন বাংলাদেশে বিজয়ের বেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন। আমাদের বিজয় অর্থবহ হয়েছিল, বিজয়ের উল্লাসে সমগ্র দেশের মানুষ ফেটে পড়েছিল। একদিকে স্বজন হারাবার বেদনা, অপরদিকে বিজয়ের বেশে জাতির পিতাকে পেয়ে সেই বেদনা ভোলার চেষ্টা করেছিল এই বাংলার মানুষ। আজকে সেই ঐতিহাসিক দিন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলার মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেবার জন্য, বাংলার মানুষের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করবার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন। পাকিস্তানি শাসকরা আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছিল 1948 সাল থেকে, এবং সেই 48 সালের পথ বেয়েই 52-র রক্ত আমাদের দেশের মানুষ রক্ত দিয়ে, রক্ত ঝরিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করেছিল। এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য তিনি দিয়েছিলেন ঐতিহাসিক 6 দফা। আর এই 6 দফা দেওয়ার পরই তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল। বাংলার জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতাকে সেই বন্দিখানা থেকে মুক্ত করে নিয়ে আসে। পতন হয় জেনারেল আইয়ুব খান সরকারের, আসে ইয়াহিয়া খান। তারা দিয়েছিল নির্বাচন, সেই নির্বাচন 1970 সালে, যে নির্বাচনে সমগ্র পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু আইয়ুবের পর যে ইয়াহিয়া খান ক্ষমতা এসেছিল, এক জেনারেল পরিবর্তে আর এক জেনারেল, সে কিন্তু জনগণের এই ম্যান্ডেট মেনে নেয়নি। আপনাদের মনে আছে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে জাতির পিতা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আর সেই সাথে সাথে ডাক দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের, যে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং জাতির পিতা 7ই মার্চের ভাষণে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধের যে প্রস্তুতি নেবার নির্দেশ তিনি দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার যে নির্দেশ দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করেছিল। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে গণহত্যা। 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা ঘোষণা দেন স্বাধীনতার এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বাঙালি জাতিকে, শেষ শত্রু বাংলাদেশ থেকে বিতাড়িত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সেই নির্দেশ বাঙালি জাতি অক্ষরে অক্ষরে পালন করে, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি। 26শে মার্চের প্রথম প্রহরে যে মুহূর্তে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা, তখনই পাকিস্তানি হানাদার বাহিনী 32 নম্বর বাড়ি আক্রমণ করে এবং জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং ফাঁসির আদেশ পর্যন্ত ইয়াহিয়া খান দিয়েছিল। যেহেতু পাকিস্তানি হানাদার বাহিনী মিত্রবাহিনীর হাতে সারেন্ডার করেছিল এবং ইয়াহিয়া খানের পতন ঘটে, ভুট্টো ক্ষমতা আসে, জাতির পিতাকে সে মুক্ত করে, শর্ত জুড়ে দিতে চেয়েছিল কিন্তু তিনি কোনো শর্ত মানেননি। তিনি পাকিস্তান থেকে লন্ডনে যান এবং লন্ডন থেকে দিল্লি হয়ে ঢাকা ফিরে আসেন এই 10ই জানুয়ারি।
বাংলার মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। আমি সন্তান হিসেবে একটু বলতে পারি, গভীর উদ্বেগের সাথে অপেক্ষা করেছিলাম আমরা ভাই বোন, আমার মা, আমার দাদা দাদি কখন আমার বাবা আমাদের কাছে আসবেন, কিন্তু তিনি গিয়েছিলেন তার বাংলার জনগণের কাছে, সেই এয়ারপোর্ট থেকে সোজা শরদী উদ্যান, সেখানে যেটা রেসকোর্স ময়দান, সেখানেই তিনি প্রথম চলে যান তার বাংলার মানুষের কাছে। এবং সেই 10ই জানুয়ারির যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে চলবে সেই নির্দেশনা তিনি দিয়েছিলেন। এবং যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ এবং দেশের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছিলেন, এবং সেই ভাষণের মধ্য দিয়ে একটি শোষণমুক্ত সমাজ গঠন করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ তিনি হাতে নিয়েছিলেন, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, কিন্তু এই 3.5 বছরের মধ্যে একটি স্বাধীন দেশের উপযুক্ত সংবিধান তিনি আমাদের উপহার দেন। আর সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ যেমন একদিকে করেছেন, অপরদিকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা, নির্যাতিত মা বোনের পুনর্বাসন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা দান, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, গৃহহারা মানুষের ঘরবাড়ি ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নের ব্যাপক কর্মসূচি তিনি বাস্তবায়ন করে যান। সেই সাথে সাথে আবার একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলা, পুলিশ বাহিনী গড়ে তোলা, বর্ডার গার্ড বিডিআর গড়ে তোলা থেকে শুরু করে সমস্ত কাজগুলি কিন্তু তিনি অতি অল্প সময়ের মধ্যে করে যান। একটি দেশকে কত গভীরভাবে ভালোবাসলে, একটি দেশকে কত ভালোভাবে চিনলে একজন নেতার পক্ষে এত অল্প সময়ের মধ্যে একটি বিধ্বস্ত, যুদ্ধবিধ্বস্ত দেশ, একটি প্রদেশ ছিল শোষিত বঞ্চিত যে দেশের মানুষ, যেখানে প্রায় 80-90% মানুষ তো দরিদ্র, সেই দেশটিকে তিনি মাত্র 3.5 বছরের মধ্যে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান। এবং বাংলাদেশের অর্থনীতিতে 7 ভাগের উপর প্রবৃদ্ধি প্রথম অর্জিত হয়েছিল। যখনই বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি যাত্রা শুরু হয়েছিল, তখনই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির দোসর এবং যুদ্ধাপরাধী তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত ছিল এবং 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু জাতির পিতাকে নয়, আপনারা সকলেই জানেন যে আমাদের পরিবারের যে সদস্য যারাই ওখানে ছিলেন, আমার মা, আমার ভাইয়েরা, নবপরিণীত ভাতৃবধূ, আমার ছোট্ট 10 বছরের শিশু ভাইটি থেকে শুরু করে কেউ রেহাই পায়নি। এই হত্যার মধ্য দিয়ে তারা এটাই প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় আর উঠে দাঁড়াতে পারবে না, এবং জেলখানায় জাতীয় 4 নেতাকে তারা পর্যন্ত হত্যা করেছিল, যেন স্বাধীনতার চেতনায় বাংলাদেশ যেন আর কোনোদিন গড়ে উঠতে না পারে। 75-15 আগস্টের পর থেকে শুরু হয়েছিল হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি, একটার পর একটা কু হয়েছিল এই বাংলাদেশে। হত্যা করা হয়েছিল মুক্তিযোদ্ধা অফিসারদের, যারা সশস্ত্র বাহিনীতে কাজ করতো, যারা সশস্ত্র বাহিনীর সদস্য, সেই মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা হয়। আমাদের অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের উপর যে অকথ্য নির্যাতন হয়েছিল, ছাত্রলীগের মফিজ বাবু তার লাশ কোনোদিন তার পরিবার পায়নি, নারায়ণগঞ্জে মুনির তার লাশ কোনোদিন কেউ পায়নি, চট্টগ্রামের মৌলভী সৈয়দকে দিনের পর দিন নির্যাতন করে করে হত্যা করে, এরকম সমগ্র বাংলাদেশে অগণিত নেতা কর্মী যাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে গ্রেপ্তার করে বন্দি করে রাখা হয়েছিল, যেন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা কেউ বলতে না পারে,
আর ইতিহাস বিকৃতি এমনভাবে হয়েছিল যে যে চেতনা নিয়ে এদেশের মানুষ সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে, সমস্ত ইতিহাস মুছে ফেলে দিয়ে মন গড়া ইতিহাস রচনা করা হয়েছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এমনভাবে চালানো হয়েছিল যেন মানুষ বিভ্রান্ত হয়, এবং আওয়ামী লীগ এই সংগঠনের তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। এমন একটা পরিবেশ সৃষ্টি যে যেখানে কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসও বলতে পারবে না। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল, কোথাও বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত নেওয়া হতো না, এবং তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছিল যেন তিনি একটা মহা অপরাধ করে দিয়ে গেছেন। সে অপরাধটা হলো বাংলাদেশের স্বাধীনতা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, অনেক ঘাত প্রতিঘাত চড়াই উৎরাই পার হয়ে আমরা ক্ষমতায় আসি। এই ক্ষমতা আসার পর রাষ্ট্রভাবে প্রথম 7ই মার্চের ভাষণ যখন আমরা প্রচার শুরু করি, এদেশের তরুণ, এদেশের যুব সমাজ, তারা বলতে গেলে তারা চমৎকৃত হয় যে এইরকম একটা ঐতিহাসিক ভাষণ থেকে এই জাতিকে বঞ্চিত করা হয়েছিল। আজকে সেই ভাষণ বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে। সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না, সত্যকে কখনো বিকৃত করে হয়তো সাময়িকভাবে হয়তো কিছু অর্জন করা যায়, কিন্তু কখনোই চিরদিনের জন্য সত্যকে মুছে ফেলা যায় না, সেটাই আজ প্রমাণিত সত্য। এই বাংলাদেশের মানুষের উপর যে জুলুম অত্যাচার হয়েছে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এদেশের মানুষ প্রথম উপলব্ধি করেছিল যে জনগণের সেবক সরকার জনগণের কল্যাণ করতে পারে, সেবা করতে পারে, সেটাই আমরা প্রমাণ করেছিলাম 1996 থেকে 2001। তখনও ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমরা 2001 সালে। আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি। 2001-এর পর কী অবস্থার সৃষ্টি হয়েছিল? 2001-এ নির্বাচন, সেই সাথে সাথে আমাদের অগণিত নেতা কর্মীর উপর যে অত্যাচার নির্যাতন, নৌকা মার্কায় ভোট দিয়েছে সেই অপরাধে 6 বছরের শিশু রাজুফাকে গ্যাংরেপ করা হয়েছিল। ফাইমা মহিমা আত্মহত্যা করে, রুমা আত্মহত্যা করে তারা ইজ্জত বাঁচিয়েছিল, বা কেউ নির্যাতিত হয়ে তারা মারা যায়। সারা বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যেখানে বাস্তবিক অত্যাচার আর খুন নির্যাতন না চলে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানগুলি ভেঙে দেওয়া হয়, গাছপালা বাগান কেটে ফেলা হয়, এমনকি কেউ মুরগির খামার করেছে সেখানেও বোমা মারা হয়, হালের গরু কেড়ে নিয়ে সেটা জবই করে খাওয়া হয়, গরু ছাগল মানুষ কেউই রেহাই পায়নি, সেই সাথে আমাদের সংখ্যালঘুরা তাদের উপরে অত্যাচার নির্যাতন চলে। 2001 থেকে 2006 পর্যন্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলাবাই সৃষ্টি, দুর্নীতি, মানি লন্ডারিং, 10টা অস্ত্র চোরাকার বাড়ি, গ্রেনেড হামলা, যেখানে কোনো মতো আমি বেঁচে গেছি কিন্তু আইভি রহমান সহ আমাদের বাড়ির নেতা কর্মীকে হারাই, 2 জন সংসদ সদস্য এএসএম কিবরিয়া এবং আসল্লাহ মাস্টারকে হত্যা করে, এবং তাদের পরিকল্পনা ছিল আরও আমাদের নেতাদের হত্যা করবে। এইভাবে সারা দেশে তাদের তাণ্ডব চলতে থাকে, আর তাদের এই দুঃশাসনের ফলে আসে ইমার্জেন্সি এসে আরও মানুষের উপর অত্যাচার। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই কোনো অন্যায়কে মেনে নেয়নি। জাতির পিতা তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না, দাবায় রাখতে পারে নাই। 2008-এর নির্বাচনে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছিল, ব্যাপক হারে ভোট পড়ে। আপনারা যদি 2018 নির্বাচন আর 2008-এর নির্বাচন তুলনা করেন, 2008-এ কিন্তু ভোট পড়েছিল আরও অনেক বেশি, প্রায় 86% ভোট পড়েছিল, কোনো কোনো কেন্দ্রে প্রায় 90%-এর উপরে ভোট পড়েছিল।
অনেকেই লিখছে, অনেক কথা বলছে, কিন্তু তারা যদি এই তুলনাটা দেখে তখন দেখবে যে 2008 নির্বাচনে ভোট পড়েছিল অনেক অনেক পার্সেন্টেজ বেশি, এবং জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। আমরা যদিও মহাজোট করি, তারপরে আওয়ামী লীগ ভোট পায়, নৌকা মার্কায় ভোট পেয়ে আমরা দেশ সেবার কাজে নিয়োজিত হই। 2013 ডিসেম্বর মাস থেকে যে তাণ্ডব শুরু করে বিএনপি, তাদের অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও, অফিস আদালতে আগুন দেওয়া, রাস্তাঘাট বাসে আগুন, মানুষ হত্যা করা, এবং নির্বাচন ঠেকানোর নামে প্রেসাইডিং অফিসার, সব প্রেসাইডিং অফিসারকে আহত করা, হত্যা করা, প্রায় 582টা স্কুল পুড়িয়ে দেওয়া, সরকারি অফিস আদালত পুড়িয়ে দেওয়া, এমনকি কোর্টে জজ, দুজন জজকে হত্যা করেছে, বোমা মেরে আহত করেছে কয়েকজনকে, আইনজীবীকে হত্যা করেছে, কী না করেছিল তারা। নির্বাচন ঠেকানোর চেষ্টা 2013-2014, কিন্তু সফল হতে পারেনি, কারণ বাংলাদেশের জনগণ তার রুখে দাঁড়িয়েছিল, জনগণ আমাদের পাশে ছিল। সেই নির্বাচনে আবার আমরা সরকার গঠন করি 2015-তে। নির্বাচন তারা ঠেকাতে পারেনি, সরকার উৎখাত করবে, আন্দোলন, তাদের আন্দোলন কী ছিল? আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা। এই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, এটা মানুষ কখনো মেনে নিতে পারে নাই, তখন জনগণই তাদের প্রতিরোধ করেছিল, আর যার ফলে সরকার উৎখাতের ঘোষণা, তাদের আন্দোলন, তাদের ধর্মঘট, যা আজ পর্যন্ত কিন্তু প্রত্যাহার করা হয়নি, সেটা ওভাবে অব্যাহত আছে, এখনও অব্যাহত, কোনোদিন বলে সেটা প্রত্যাহার, কিন্তু জনগণ সেটাকে আর কোনো ধর্তব্যেই নেয়নি। এভাবে তাদের সকল আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়, আর আন্দোলন যাদের ব্যর্থ হয় নির্বাচনে, তারা কখনো জয়ী হতে পারে না, এটা বাস্তবতা, আর সেটা প্রমাণ হয়েছে 2018 সালের নির্বাচনে। এই নির্বাচনে বিএনপির ব্যর্থতার কারণটা কী, সেটা আমি বিএনপিকে বলবো, তাদেরই ভেবে দেখতে হবে, কারণ তারা যে অপকর্মগুলি করেছে, তারা যে অগ্নিসন্ত্রাস করে প্রায় 3,900 উপর গাড়ি, বাস, লঞ্চ, সিএনজি পুড়িয়েছিল, 3,500-এর উপর মানুষকে তারা পুড়িয়েছে। আমরা যদি 2013, 2014 এবং 2015-র ঘটনা ধরি, প্রায় 500-র কাছাকাছি মানুষ আগুনে পুড়ে নিহত হয়েছে, মা দেখেছে তার চোখের সামনে তার ছেলে পুড়ে মারা যাচ্ছে, মেয়ে পুড়ে মারা যাচ্ছে, বা বাবা দেখছে চোখের সামনে ছেলে পুড়ে মারা যাচ্ছে, সন্তান দেখছে চোখের সামনে তার পিতা পুড়ে যাচ্ছে, ছোট্ট শিশু থেকে শুরু করে স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে কেউ বাদ যায়নি, তাদের সেই অগ্নিসন্ত্রাস, তাদের এই অপকর্ম, তারা কীভাবে আশা করতে পারে যে জনগণ তাদেরকে ভোট দেবে, যারা এই অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে। শুধু মানুষ না, তাদের এই সেই মানে রুদ্র রস থেকে গাছপালাও রেহাই পায়নি, হাজার হাজার গাছ কেটেছে, রাস্তা কেটেছে, এমন কোনো অপকর্ম নাই তারা না করেছিল। তার উপর একদিকে এতিমের অর্থ আত্মসাত করে বিএনপি নেত্রী কারাগারে বন্দী, তার পুত্রকে বানিয়েছে বিএনপির অস্থায়ী মানে অ্যাক্টিং চেয়ারপারসন, সে হলো 10 ট্রাক অস্ত্র চোরাকারবারি মামলার আসামি, 21-এ সাজাপ্রাপ্ত, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, মানি লন্ডারিং কেসে যেখানে FBI এসে সাক্ষী দিয়ে গেছে সেই কেসে সাজাপ্রাপ্ত আসামি, যে ফিউজিটিভ বিদেশে পালিয়ে আছে। বিএনপির এমন কোনো নেতা তাদের দলে নাই যে দেশের ভিতরে কোনো নেতাকে তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে পারে, তারা বানালো একটা সাজাপ্রাপ্ত আসামিকে। আর নির্বাচনের সময় তারা কী করলো, তারা সেখানে প্রার্থী নির্বাচন কীভাবে করেছে সেটা নিয়ে তো রীতিমতো মনোনয়ন বাণিজ্য, এক একটা সিটে 3-4-5 করে নমিনেশন, সেই নমিনেশন যাদেরকে দিয়েছে দেওয়ার পরে কে তাদের সিম্বলটা পাবে, যে যত টাকা দিচ্ছে সে পাচ্ছে, সকালে একজন হয়তো এক পরিমাণের টাকা দিল তাকে দিয়ে দিল,
কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন তার থেকে একটু বেশি টাকা দিল, তখন আবার তাকে দেওয়া হলো। মানে দুপুর গড়াতে পারল না, বিকেলে এসে দেখা গেলো আরেকজন আরেকটু টাকা পেলো, তখন সে আবার একটা চিঠি পেলো, তখন বললো আগেরগুলি বাদ ইনি আছেন, বিকেলে যেতে যেতে আরেকজন পেয়ে গেল। এই হলো তাদের নমিনেশনের ট্রেড, বিজনেস, অকশন। মনে হলো নমিনেশন তারা অকশনে দিয়েছিল। এবং আপনারা একটু বিবেচনা করে দেখেন, যেমন সিলেটে এনাম চৌধুরী, তিনি এনাম আহমেদ চৌধুরী, উনি নমিনেশন পেলেন না। যে যত টাকা দিতে পারলো সে নমিনেশন পেল, যে নমিনেশন পেলে হয়তো জেতার একটা সম্ভাবনা ছিল। ধামরায় না, যেখানে আতর রহমান খান সাহেবের ছেলে জিয়াউর রহমান, আমরা তো ধরে নিয়েছিলাম যে জিয়াউর রহমান নমিনেশন পাবে, নমিনেশন পেলে সে তো জিতবেই। তাকে না দিয়ে যে বেশি টাকা দিতে পারলো তাকে নমিনেশন দিল। ঠিক সেইভাবে আপনারা যদি দেখেন নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার, তাকে নমিনেশন দিল না, যে সেখানে টাকা সাপ্লাই দিতে পারলো তাকে তারা নমিনেশন দিয়েছে। চট্টগ্রামে আমাদের মোর্শেদ খান, তাকে নমিনেশন দিল না, নমিনেশন দিল কে, যাকে যে ভালো টাকা দিতে পারলো সে পেল নমিনেশন। তো যখন সিট অকশনে দেওয়া হয় তখন তারা নির্বাচনে যেতে গিয়ে, আমি ছোটো ছোটো কয়েকটা আমি মানে দিলাম, কারণ এদের মধ্যে অনেকেই আমার সঙ্গে দেখা করে তাদের দুঃখের কথাগুলি নিজেরাই বলে গেছেন, তার দুঃখের কথাগুলি বলে গেছেন। এর মধ্যে একজন তো আমাদের দলে জয়েনও করেছেন। কাজে কাজে আমি খবরটা নিচ্ছি একেবারে যারা এভাবে বঞ্চিত তাদের মুখ থেকেই আমরা পেয়েছি। একদিকে যেমন তারা এভাবে মানে ট্রেড করলো, এবং আর একটা আপনারা জানেন যে কেউ যদি ভাইয়ার সাথে কথা বলতে চায়, কারণ ভাইয়া নাকি আবার খালি ফোন নাম্বার বদলায়, সেই জন্য এক নাম্বার পেলে হয় না, তো তার সাথে কথা বলতে হলে আবার পাউন্ডে সেখানে পেমেন্ট করতে হবে। এবং সেখানে আরও এক কাহিনী শুনলাম যে আমাদের কোনো এক অ্যাম্বাসিতে একজন প্রার্থী যে হাজির, কোনো এক দেশের অ্যাম্বাসি, সেখানে যে বলছে কি যে সে নমিনেশন নিয়ে এসছে, তার নমিনেশন সাবমিট করবে, তো সেখানে অ্যাম্বাসি বলেছে তো আমরা তো নমিনেশন নিতে পারি না, রিটার্নিং অফিসার সে দেবে, অথবা আপনি অনলাইনে পাঠাতে পারেন। তো উনি খুব ইনসিস্ট করছে, না আমাকে বলা হয়েছে আমি অ্যাম্বাসিতেই নমিনেশন পেপার দিতে পারি। তো ও বলছে না নমিনেশন পেপার এখানে দিতে পারে না। সে খুব খেপে গেছে, খেপে যে বলো হ্যাঁ আমি লন্ডনে এতগুলি টাকা দিলাম, এত পয়সা দিলাম, আমাকে বলা হলো এখানে নমিনেশন দেওয়া যাবে, আর এখন বলছেন দেওয়া যাবে না। সে খুব ক্ষোভের চোটে তার দুঃখের কথা বলে কত দিল কী দিল সব বলে টলে চলে গেল। তো যারা নমিনেশন নিয়ে এই ধরনের ট্রেড করেছে বা অকশনে দিয়েছে, তারা কী করে আশা করে তারা জয়ী হবে? কী করে আশা করে আপনারা বলেন? আর সবথেকে বড় কথা হলো তাদের নমিনেশন দিল কাকে? যেখানে উচ্চ আদালত থেকে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামের 25 জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা যুদ্ধ অপরাধীদের কখনো ভোট দেবে না, ভোট তারা দিতে চায়ও না, তারা দেয়নি। কাজে এইভাবে যারা যাদের কোনো রাজনীতিই নেই, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ করা, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা, এটা যাদের নীতি, তারা জেতার আশা কীভাবে করে? বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেয়নি, মেনে নেবে না, নিতে পারে না। জাতির পিতা এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, 75 থেকে 96, 21 বছর, আর 2001 থেকে 2008 পর্যন্ত এই 29টা বছর এদেশের মানুষের অনেক ভোগান্তি হয়েছে, অনেক কষ্ট এদেশের মানুষ পেয়েছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আমরা জাতির পিতার নীতি অনুসরণ করে আমাদের দেশ আমরা পরিচালনা করেছি, অর্থনৈতিক মুক্তি অর্জন আমাদের মূল লক্ষ্য, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য, এবং বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হবে সেই লক্ষ্য নিয়ে আমরা যেমন আমাদের নির্বাচনে ইস্তেহার প্রণয়ন করেছি,
আমাদের প্রতিটি অর্থনৈতিক নীতিমালা, আমাদের উন্নয়ন পরিকল্পনা, আমরা সব কিছু তা অনুসরণ করেই পদক্ষেপ নিয়েছি বলেই বাংলাদেশ এত দ্রুত উন্নয়ন করতে পেরেছে। আজকেও আপনারা দেখেছেন যে অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আরও দুই ধাপ তাদের অগ্রগতি লাভ হয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। মাত্র 10 বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি, তাহলে অতীতে যারা এই 28 বছর ক্ষমতা ছিল তারা কেন পারে নাই, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তার কারণ একটাই, তারা স্বাধীনতার বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি, এবং যে কারণেই 75-15 আগস্ট জাতির পিতাকে তারা হত্যা করে এই বাংলাদেশের সম্পূর্ণ অর্জন মুছে ফেলতে চেয়েছিল। তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্রের ফলেই বাংলাদেশ এবং রাষ্ট্র পরিচালনায় তাদের ব্যর্থতার কারণেই বাংলাদেশ এগোতে পারেনি। যখন জাতির পিতার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখনই এদেশের উন্নতি হয়েছে, মানুষের উন্নতি হয়েছে। এই উন্নয়নটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সার্থকতা। যে কারণে আজকে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, যার ফলে আমরা আবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি। সেজন্য বাংলাদেশের জনগণের প্রতি এবং যে ভোটাররা আমাদের ভোট দিয়েছে তাদের সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের সকল শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ, আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ব্যবসায়ী মহল, পেশাজীবী মহল, অর্থাৎ আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কৃষিবিদ থেকে শুরু করে সর্বস্তরের যারা পেশাজীবী, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ব্যাপকভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, ভোট দিয়েছে, এবং যার ফলে আমরা আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে জয়লাভ করেছি। এবং মানুষ, সাধারণ মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, উন্নয়ন চায়, নিজের জীবনের উন্নতি চায়, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু তারা আমাদেরকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। জাতির পিতা 10ই জানুয়ারি ফিরে এসে তার সেই মহান ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে এই বাংলাদেশ কীভাবে তিনি গড়ে তুলতে চান সেই দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই দিক নির্দেশনা নিয়েই কিন্তু আমরা সরকার পরিচালনা করছি, রাষ্ট্র পরিচালনা করছি। জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, তিনি যদি থাকতেন, যদি আমাদের জীবনে 15 আগস্টের মতো ওই কালো দিবস না আসতো, তো এই বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে স্বীকৃতি পেত। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই, তার আদর্শ বুকে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের যে উন্নতি আমরা করেছি এবং সেটা যেন আরও অব্যাহত থাকে, এবং বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ হিসেবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। তার জন্য আমি আমাদের দলের সকল নেতা কর্মী সকলকে এই অনুরোধই করব যে আদর্শ নিয়ে জাতির পিতা রাজনীতি করে গেছেন, তার বই অসমাপ্ত আত্মজীবনী পড়লে আপনারা দেখবেন যে একজন মানুষ তার জীবনে কতখানি ত্যাগ স্বীকার করতে পারে একটি দেশের জন্য, জনগণের জন্য। কারাগারে রোজ নামচা আপনারা পড়লে সে ডায়েরিতে দেখবেন কীভাবে তিনি কষ্ট স্বীকার করেছেন, কিন্তু সেখানে বসেও দেশের মানুষের ভবিষ্যৎ কথা কীভাবে তিনি চিন্তা করেছে। জাতির পিতার বিরুদ্ধে যে সিক্রেট ডকুমেন্ট 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তার প্রতিটি চলাফেরা তারা অনুসরণ করে তার বিরুদ্ধে রিপোর্ট দিত, এবং তার বিরুদ্ধে যে রিপোর্টগুলি দিয়েছে সেগুলো আমি সংগ্রহ করে সেটা আমি প্রকাশ করা শুরু করেছি। সেখান থেকেও দেখতে পাবেন যে তিনি
কত দৃঢ়চেতা ছিলেন, দেশপ্রেমিক ছিলেন এবং কীভাবে তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। আজকে দেশের মানুষ পেট ভরে ভাত খাবে, তাদের বাসস্থান হবে, চিকিৎসার সুযোগ হবে, শিক্ষার সুযোগ হবে, উন্নত জীবন পাবে, এটাই তো ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। এবং তিনি সে কথা বারবারই বলতেন, আমি কোট করছি, যে মহৎ অর্জনের জন্য মহান ত্যাগের প্রয়োজন, আনকোর। অর্থাৎ একটা দেশের যে জনগণ যারা সবসময় বঞ্চিত ছিল তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে মহৎ আত্মত্যাগ তিনি করে গেছেন, সেই আত্মত্যাগ আমাদের ভুললে চলবে না, আমাদেরকে সেটাই অনুসরণ করে চলতে হবে। এবং এই দেশের মানুষ যদি ভালো থাকে, দেশের মানুষ যদি সুন্দর জীবন পায়, এর থেকে বড় সার্থকতা একজন রাজনীতিবিদের জীবনে আর কিছু হতে পারে না। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে, হয়তো জাতিপিতা দেখে যেতে পারলেন না, কিন্তু আমি এটা বিশ্বাস করি সবসময় যে নিশ্চয়ই তিনি দেশের মানুষকে এত গভীরভাবে ভালোবেসেছেন, হয়তো তিনি আমাদের মাঝে জীবিত নেই বা আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তিনি আছেন এই বাংলাদেশের এই 54,000 বর্গমাইল জুড়ে তিনি আছেন আমাদের। আমি জানি না, সেটা আমি উপলব্ধি করতে পারি যে তিনি আছেন, নইলে আমার পক্ষে এত দ্রুত দেশের উন্নতি করা বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে এতটা অর্জন করা কখনো সম্ভব হতো না। আমি সবসময় মনে করি যে আমার বাবা মা আমাকে সবসময় ছায়া দিয়ে রাখছেন বলেই আজকে এটা সম্ভব হচ্ছে। এবং নিশ্চয়ই তিনি বেহেস্তে থেকে দেখেন যে ধীরে ধীরে তার দেশের মানুষের পরিবর্তন আমরা করতে পারছি। কাজে আমরা আজকে নির্বাচিত হয়েছি, আগে 5 বছর আমাদের জন্য কঠিন পরীক্ষা, আমাদের যে উন্নয়নের মহাসড়কের যে যাত্রা শুরু করেছি এটা আমাদের অব্যাহত রেখে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। যেমন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করব, এবং 2020 সালের পরেই আসবে আমাদের 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অবশ্যই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো, এবং বাংলাদেশকে ভবিষ্যতের জন্য আরও উন্নত করবার পরিকল্পনা আমরা নিয়েছি যে 41 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত দেশ হবে। 2100 সাল পর্যন্ত আমরা এই উন্নয়নের পরিকল্পনা করে গেছি, যেটা বাস্তবায়িত হতে থাকবে। বাংলাদেশকে আর কেউ পিছনে টেনে নিতে পারবে না। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ওই যুদ্ধাপরাধী, খুনি, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী যেন আর কখনো ফিরে আসতে না পারে, দেশের মানুষকে সেইভাবে সজাগ থাকতে হবে। এবং যা বাংলাদেশের জগ্রযাত্রা শুরু, জাতির পিতা যে কথা বলে গেছেন যে কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারে নাই, ভবিষ্যতে পারবে না জাতির পিতার প্রতি, এটাই আমাদের ওয়াদা। 10ই জানুয়ারি আমি আবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। খুদা হাফেজ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এতক্ষণ বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।